আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি ভালো আছো হয়তো বা। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেলাম, সেটা হচ্ছে তোমাদের কলেজ বাস। তুলারাম কলেজে যারা পড়তেছো, তোমাদের যে একটা যাতায়াতের ব্যবস্থা আছে এই জিনিসটা তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য। এবং তোমরা অনেকেই যেহেতু নতুন, সবাই কলেজে বাস সম্পর্কে যেই নিয়ম কানুন আছে এগুলো জানো না। সো তোমাদেরকে ছোট্ট করে নিয়ম কানুনগুলো বলে দিব, এবং তার আগে আমার ছোট্ট করে একটা পরিচয় দিয়ে নিই যারা নতুন দেখতেছো আমার ভিডিও তাদের জন্য। আমি হচ্ছে এই কলেজের স্টুডেন্ট ছিলাম এবং 2020-21 ব্যাচের স্টুডেন্ট, এবং 22 সালে আমরা পরীক্ষা দিই এবং এই কলেজ থেকে বিদায় নিই। সো এখন হচ্ছে ভর্তির অপেক্ষা অনার্সের, সেজন্যই তোমাদেরকে এই কলেজ সম্পর্কে যেহেতু আমাদের একটা আইডিয়া আছে সেজন্য তোমাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো আজকে জানাবো হচ্ছে তোমাদের যে কলেজ বাসটা, কীভাবে তোমরা কলেজ বাসের যাতায়াতের সুবিধাটা তুমি নিতে পারো এবং কীভাবে নিয়মকানুনগুলো মেনে তুমি কলেজ বাসটা গ্রহণ করতে পারো, তার জন্য আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে তোমাদের কলেজ বাসটা কয়টা আছে। তোমাদের হচ্ছে যাতায়াতের জন্য দুইটা কলেজ বাস আছে এবং দুইটা কলেজ বাসই একই রকম কলেজ বাস, এবং এই কলেজ বাসে তোমরা সবাই যাতায়াত করতে পারবা। তবে তোমাকে কিছু নির্দিষ্ট নিয়মকানুন মেনে তারপরে তোমাকে এই বাসটা সুবিধা দেওয়া হবে। তো তোমাকে এই বাসের সুবিধা নিতে হলে তোমাকে প্রথমেই একটা কার্ড করতে হবে, যে তুমি আসলে একটা কার্ড করে রাখলে দেখা গেছে তোমার কখনোই সমস্যা হবে না। কার্ডটা দেখাইলে তুমি যে কোনো সময় বাসে উঠতে পারবা এবং বাসে আসতেও পারবা, যেতেও পারবা। তো তোমাকে প্রথমে যেটা করতে হবে, কলেজ থেকে একটা কার্ড সংগ্রহ করতে হবে এবং তার জন্য কিছু তোমার অর্থ ঢালতে হবে। সো এটা তেমন একটা কষ্টের বিষয় না, তোমাকে মাত্র 200 টাকা দিয়ে কার্ডটা করতে হবে। তবে 200 থেকে একটু বাড়তেও পারে, তবে আগে থেকে সবসময় 200 টাকাই নেওয়া হতো। তো 200 টাকা তুমি যখন দিবা তখন তোমাকে একটা কার্ড করে দেওয়া হবে এবং তুমি কার্ডটা করলে যাতায়াত করতে পারবা। এবং কার্ডের সাথে হচ্ছে তোমাকে একটা স্ট্যাম্প সাইজের ছবি দিতে হবে, নো পাসপোর্ট সাইজ, শুধুমাত্র ছোট্ট একটা স্ট্যাম্প সাইজের ছবি দিলেই হয়ে যাবে। এবং তোমাকে যখন ছবি দিবা তখন তোমাকে মূলত একটা লিখিত দেওয়া হবে, যেহেতু কার্ডটা তৈরি করতে কিছুদিন তাদের সময় লাগবে। বাট তোমরা যখন কলেজে ভর্তি হচ্ছ তখন যদি 200 টাকা দিয়ে একটা কাগজে লিখিয়ে দাও তখন তোমরা যাতায়াত করতে পারবা। এবং একটা সময় যখন তারা কার্ড তৈরি হয়ে যাবে, তারা জানিয়ে দিবে যে তাদের বাস কার্ড তৈরি হয়ে গেছে, তখন তোমরা ওই কাগজটা দেখালে তোমাদের কার্ডটাও দিয়ে দিবে। কার্ডে তোমার নাম থাকবে, তোমার রোল থাকবে, তোমার কিছু তথ্য থাকবে এই, এবং হচ্ছে ছোট্ট একটা তোমার ছবি থাকবে, এর বেশি কিছুই থাকবে না। তো এই কার্ডটা দিয়ে তুমি প্রতিদিন যাতায়াত করতে পারবা। এখন কথা হচ্ছে কারা যাতায়াত করতে পারবা। শুধুমাত্র যারা হচ্ছে নারায়ণগঞ্জের স্টুডেন্ট, হ্যাঁ ঢাকার স্টুডেন্টও যাতায়াত করতে পারবা, তবে তোমাদের ঢাকার ওইদিক বাস যাতায়াত করে না। অর্থাৎ তোমাদের যখন বাস ছাড়বে তখন হচ্ছে মদনপুর থেকে বাস ছাড়বে, কিংবা এর একটু সামনে থেকে মানে ওই দিকে যেটা হচ্ছে মদনপুর কাশপুর চিটাং রোড, ওই সাইড থেকে বাস আসবে। তো বাসের যে রুলসটা, দুইটা বাস, একটা বাস হচ্ছে তোমাদের কাশপুর থেকে ছাড়া হয় এবং ওইখান থেকে একদম নারায়ণগঞ্জ পর্যন্ত আসে। তো যেহেতু কাশপুর ভুলতা গাউসিয়া ওইদিকের স্টুডেন্ট বেশি, সেহেতু ওইদিকের স্টুডেন্টদের জন্য একটা বাস, ওই বাসটা সোজা কলেজে চলে আসবে, কোথাও থামবে না। এবং সেকেন্ড বাস যেটা হচ্ছে তোমাদের চিটাং রোড থেকে ছাড়বে, এইটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে থামবে এবং হচ্ছে স্ট্যান্ডে স্ট্যান্ড থেকে তোমাদের লোক নিবে। লোক বলতে তোমাদের স্টুডেন্ট যারা তোমরা দাঁড়িয়ে থাকবা তোমাদেরকে নিয়ে যাবে। সো প্রথম হচ্ছে যেটা, ওটা তো ডিরেক্ট চলেই গেল। এবং পরেরটা হচ্ছে চিটাং রোড থেকে ছাড়বে, চিটাং রোড থেকে হচ্ছে তোমাদের মাদারীনগর আসবে, মাদারীনগর থেকে মৌচাক আসবে, মৌচাক থেকে সানাপাট যাবে, সাইনবোর্ড যাবে, এভাবে একে একে তোমার হচ্ছে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করে নারায়ণগঞ্জ পৌঁছাবে। বাট যারা হচ্ছে তোমরা ঢাকার স্টুডেন্ট আছো, মাতোয়াইলের একদম শেষ মাথায় দেখা গেছে যাত্রাবাড়ি, তারপর হচ্ছে মিরপুর, ঢাকা, গুলিস্তান, এইসব সাইড থেকে যারা আসতেছ তারা কি করবা, তাদের তোমাদের কষ্ট করে সাইনবোর্ড আসতে হবে। সাইনবোর্ড এসে তোমার যদি কলেজ বাসে যেতে চাও তাহলে তুমি কলেজ বাস উঠলা এবং সোজা কলেজ পর্যন্ত যেতে পারবা। আর যদি না চাও একবারে তুমি তোমার লোকাল বাসে করেই কলেজে যেতে হবে। তো তোমাদের এই সুযোগটা থাকছে না যে ডিরেক্ট বাসে, বাসা থেকে একদম বাসে উঠবা। যারা নারায়ণগঞ্জ থেকে চিটাং রোড, মৌচাক, সানারপাড়, তারপর হচ্ছে বুলতা, গাউসিয়া, মদনপুর, ওই দিকের স্টুডেন্টরা তোমরা কলেজ বাসটা পেয়ে যাবা। এবং সকাল সকাল বাস ছাড়া হবে তোমাদের, যদি হচ্ছে কলেজ শুরু হয় 8:30 থেকে তাহলে তোমাদের বাস আসবে সম্ভবত 7:30, কিংবা যারা চিটাং রোড থেকে উঠবা বা মদনপুর তাদের বাসটা আরেকটু আগে আসবে 7:15 কিংবা 7:30,
এই রোদ ধরনের এইরকম টাইমে আসবে এবং আধা ঘন্টা আগে কলেজ বাস কলেজে উপস্থিত থাকবে। তো এই হচ্ছে বাসের যাতায়াতের ব্যবস্থাটা। আর আসার সময় সেম কলেজ ছুটি হবে, তার 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের বাসে উঠে যেতে হবে। বাসে উঠে গেলে তোমরা সোজা তোমাদের বাসা, বাসার সামনে বলতে একদম তো তোমার বাসার গেটের সামনে নামায় দিবে না, অর্থাৎ তোমার যেই বাসার স্ট্যান্ড আছে তোমার স্ট্যান্ডে স্ট্যান্ডে তারা নামায় দিবে। তো তোমরা হচ্ছে যারা ঢাকার স্টুডেন্ট আছো তারাও বাসে উঠতে পারবা যদি তোমার কার্ড থাকে, তাহলে তোমরা হচ্ছে একদম হচ্ছে সাইনবোর্ড পর্যন্ত এসে নেমে যেতে হবে, তারপর তুমি তোমার ওইদিকে চলে যেতে হবে। আর যারা এই পাশের আছো চিটাং রোড সাইনবোর্ড এই নারায়ণগঞ্জের মধ্যে সিদ্ধিরগঞ্জের মধ্যে যাদের বাসা পড়েছে তারা সবাই একদম তোমাদের জায়গা মতো যেতে পারবা। তো এই হচ্ছে তোমাদের ছোট্ট একটা বাসে বাসের সুবিধা। এখন কথা হচ্ছে দুইটা বাস এত স্টুডেন্ট সবাই কি পারবে? তো সেই জন্য সবাই তো আর কাট করে না কিংবা সবাই তো আর আসবেও না সবসময় কলেজে, সেই জন্য বাসে মোটামুটি জায়গা হয়ে যায়, তবে প্রচুর গ্যাদারিং হয় এবং অনেক খেলাটি হয় অনেক গ্যাদারিং হয়। সো এইটা ব্যাপার না, যেহেতু তোমরা নিজেরাই স্টুডেন্ট, আমরাও এই এক সময় এইভাবেই চলাফেরা করছি। আমি সবসময় নিজে হচ্ছে সবসময় এই কলেজ বাসেই চলাফেরা করতাম, কারণ হচ্ছে আমার বাইরের বাসগুলো এত একটা ভালো লাগতো না। দেখা গেছে বাইরের বাসে বসে যাওয়া যতটা কষ্ট বাইরের বাসে লোকাল বাসগুলোতে, তার চেয়ে কলেজ বাসে যদি দাঁড়ায় আসতাম ওইটাও শান্তি। তবে শান্তি বলতে কষ্ট আছে, কিন্তু সেটা আসলে এনজয় করা যায় ফ্রেন্ডদের সাথে, যেহেতু সবাই একসাথে আসা সেজন্য এনজয় করা যায়। তো আরেকটা নিয়ম হচ্ছে তোমাদের হচ্ছে কলেজ বাসে যে তোমরা উঠবা, উঠার পরে আসলে সিট প্ল্যানটা কী, কোথায় কে বলবে, এই ধরনের একটা নিয়ম হচ্ছে তোমাদের। একটা নিয়ম আছে সেটা হচ্ছে স্টুডেন্ট সবাই বসতে পারবা, বাট মেয়েরা যদি বসে জায়গা থাকে তাহলে তোমরা ছেলেরা বসতে পারবা। তো এই নিয়মটা যে আসলে সবসময় থাকবে তা না, সিট যেখানেই খালি পাবে সেখানেই সে বসতে পারবে। তারপরও এটা একটা নিয়ম হচ্ছে, দেখা গেছে ওরা ওরা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারে না, যার জন্য ওদের বসায় দেওয়া হয়, ছেলেরাই পিছনে দাঁড়ায় থাকে এবং ছেলেরা হচ্ছে পিছনে সিটে বসবে। তবে তোমাদের যখন প্রথম কলেজ শুরু হবে তখন হয়তো বাসের একটু বাসের চাপ থাকবে না তেমন একটা স্টুডেন্টের, তখন হচ্ছে প্রথম প্রথম তোমাদেরকে অনেক বিষয়ই ছাড় দেওয়া হবে, সমস্যা হবে না। তবে একটা সময় এই নিয়মগুলো আসলে রুলসের মধ্যে হয়ে যাবে, কারণ তখন স্টুডেন্টও বেশি থাকবে। এবং হচ্ছে কথা হচ্ছে তোমাদের কি বাধ্যতামূলক কাট করাই লাগবে? জিনিসটা বাধ্যতামূলক হলেও অনেকেই বাস কাট ছাড়াও কিন্তু কলেজে যাতায়াত করে, এরকম রেগুলারই সবাই যাতায়াত করে, এটা সমস্যা না। তবে কথা হচ্ছে যখন দেখা গেছে একদমই গ্যাদারিং হয়ে গেছে, অনেক ভরে গেছে বাস, তখন তোমার একটা চেক করা হইতে পারে যে তোমার কি কার্ড আছে কিনা। যাদের কার্ড না থাকবে তাদের হেল্পার নামিয়ে দিবে, আর যাদের কার্ড আছে তাদেরকে রাখবে। তবে সবসময় এটা চেক করা হয় না, যার জন্য সবাই একসাথে যাওয়া যায়, তারপরও কার্ডটা করলে কি নিজের সমস্যা হয় না, যাওয়া যায় যার জন্য। তবে যখন পরীক্ষা থাকে তখন কিন্তু একদম সব স্টুডেন্টরা আসে, তখন প্রেশার হয়ে যায়, তখন সবসময় বাসে উঠাও যায় না। দেখা গেছে অনেক ঠেলাঠেলি করে কার্ড থাকা সত্ত্বেও অনেকে বাসে জায়গা না পেলে নেমে তারপর লোকাল বাসেই যাওয়া লাগে, কারণ হচ্ছে তোমার এত স্টুডেন্ট দুইটা বাসে কি জায়গা হবে, তার জন্য কি একটু স্যাক্রিফাইস করাই লাগবে। তো এই ছিল হচ্ছে বাসের ব্যাপারে তোমাদেরকে তথ্যটা দেওয়া, যে তোমরা জানা জানিয়ে রাখলাম। তোমরা যারা নতুন স্টুডেন্ট এই বছর আসো কিংবা পরের বছর অনেকে ভর্তি হবে, তো তাদের একটা জানার আগ্রহ থাকে আগে থেকে এই কলেজে কী কী সুবিধা আছে, তো সবগুলো বিষয় আমি ধাপে ধাপে একটা একটা করে ভিডিও দিয়ে রাখলাম। তো ভাবলাম কলেজ বাসের ভিডিওটা নির্দিষ্ট করে দেওয়া হয়নি, তার জন্য দিয়ে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই যাতে করে তোমাদের সুবিধা হয়। তো তোমরা একটা কাজ করবা, যারা হচ্ছে কলেজে প্রথম থেকে যাতায়াত করতে চাও, প্রথম দিকে হয়তো সমস্যা নেই, কার্ড চেকিং হবে না, তোমরা কয়টা থেকে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যারা আছে আপাতত, যারা তোমাদের কলেজের বড় ভাইয়ার আছে, কষ্ট করে ওদের আইডি ম্যানেজ করে ওদেরকে নক দিবা, ঠিক আছে? আমাকে নক দিলে হবে না, কারণ আমি বর্তমানে এই কলেজে যেহেতু নেই, আমার যেহেতু কলেজ শেষ, এখন হচ্ছে আমি বর্তমানে নিয়মকানুনগুলো কিন্তু জানি না যে এখন কয়টায় বাস ছাড়বে। আমাদের সময় যখন ছাড়তো এখন কিন্তু একটু নিয়ম চেঞ্জিং হতে পারে, সবসময় কিন্তু সব নিয়মকানুন চেঞ্জ হয়, এগুলো সব কিছু কিন্তু পরিবর্তনশীল। সো তোমরা একটু বড় ও যারা আছে তোমাদের এক ধাপ উপরে, তাদের থেকে একটু জেনে নেবে যে কয়টায় বাস ছাড়বে। সো ওদের সাথে তোমরা দাঁড়িয়ে যাওয়া, বাসে বাসে উঠে যাওয়া। তো প্রথম প্রথম তোমাদের কার্ড লাগবে না, তোমাদের সমস্যা হবে না, কারণ তোমরা এখন নতুন। তবে তোমরা চেষ্টা করবা কি তোমরা সাধারণ শাখায় যাবা, সবাই সাধারণ শাখায় যেয়ে এখানে যোগাযোগ করবা যে আমি বাস কার্ড করতে চাই, আমি প্রথম বর্ষের স্টুডেন্ট নতুন, সো আমি বাস কার্ডটা করতে চাই। তো তখন যারা ওরা যদি নির্দেশ দেয় যে তুমি টাকা দাও বা তাহলে টাকা দিয়ে বাস কার্ডটা বা লিখিত নিয়ে নিবা, তাহলে রেগুলার তোমার বাসে চলাফেরা করতে পারবা।
তাহলে তোমাদের সমস্যা হবে না। তো যারা যারা এখন হচ্ছে বাসে চলাফেরার চিন্তা ভাবনা করতেছো, তারা কথা বলে দ্বিতীয় দিন কলেজের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ হলে তোমরা যোগাযোগ করে ফেলো কার্ডটা, কিংবা লিখিত নিয়েই ফেলো, তাহলে হচ্ছে তোমাদের সুবিধা হলো, তোমরা বাসে চলাফেরা স্টার্ট করে দিলে। আর যদি নাও করো সমস্যা নেই, বাসেই চলাফেরা করতে পারবা, বাসের সামনে দাঁড়ালেই, বাস যদি তোমাদের ছাড়ে, যদি বাস না ছাড়ে তাহলে তো এটা আলাদা ব্যাপার। অনেক সময় দেখা যায় যে বাস একটা ছাড়ে আরেকটা ছাড়ে না, একটা নষ্ট হয়ে যায়, অনেক ঝামেলা থাকে, ওগুলো তো ভিতরের জিনিস কলেজের, ওগুলো আমি নাই বললাম, বাট যতটুকু হচ্ছে নিয়মকানুনের মধ্যে পড়ে জাস্ট তোমাদেরকে নিয়মকানুনটাই বললাম। সো ঠিক আছে, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে একটু হলেও উপকৃত হয়েছ। তোমরা যারা হচ্ছে এই চ্যানেলটার সাথে আছো সবাইকে ধন্যবাদ, এবং যারা হচ্ছে নতুন চ্যানেলটা দেখতেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবো। তোমাদের এই কলেজে সম্পর্কিত যত নোটিশ আছে সব কিছু আমি তোমাদেরকে আগে থেকে জানিয়ে দিব, এবং হচ্ছে অন্যান্য কলেজ লাইফ সম্পর্কে টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হচ্ছে আমার শখের যে ভিডিওগুলো আমি দিতে মনে চাই সেগুলোই দিই। সো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।